আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আবারও কথা বলবো ক্যান্ডি পকেট এই সাইটটা নিয়ে। আমরা এখানে যারা ইনকাম করেছি তারা জানেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় প্রায় ডলার ছিল $1300-এর উপরে, $1300 প্লাস ছিল। তারপরে গতকালে দেখা গিয়েছে হঠাৎ করে আমাদের প্রায় আমার এখানে 92 দেখাচ্ছে, এরকম অনেকেরই যার অনেক পরিমাণে ছিল, কারো 500 ছিল, তারপরে দেখা যাচ্ছে তাদের একদমই কমে গিয়েছে, এরকম অনেকের কিন্তু ডলারটা কমে গিয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে আবার মোটামুটি একটা ভালো একটা প্রাইস দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার $1300 থেকে মাত্র 92 ছিল, যেটা অনেক মন খারাপ করার একটা বিষয়। তারপরে দেখা যাচ্ছে আজকে আবার মোটামুটি 500 ছিল, দেখাচ্ছে 594-এর মতো। তার মানে এখন মোটামুটি একটু খুশি হওয়া যায়, যেহেতু একটু আপ হয়েছে, প্রায় 92 থেকে এখন 500-এর মতো এসেছে। তো আপনাদের যাদের প্রত্যেকেরই গতকালকে কমে গিয়েছিল, অনেকে টেনশনে ছিলেন, আজকে কিন্তু আবার তাদের বেড়ে গিয়েছে। তো এইটা কেন হচ্ছে, এই প্রাইসটা কেন সুইং করতেছে কিছুক্ষণ পরপর? এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রাইসটা এই পরিমাণে ছিল, এটা কিছুক্ষণ পর আবারও বেড়ে যেতে পারে বা আবারও কমে যেতে পারে, এটারও একটা রিজন আছে, আমি রিজেন্ট আজকের ভিডিওতে বলে দিব। তবে মজার বিষয় হচ্ছে অলরেডি এটার বাই সেল স্টার্ট হয়ে গেছে, এখান থেকে চাইলে আপনি বাই এবং সেল সবকিছু করতে পারবেন। কিভাবে বাই সেল করতে হবে সবকিছু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তারপর এখানে যদি আমরা প্রোফাইলে আসি তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু আমাদের কেওয়াইসি অ্যাভেলেবেল হয় নাই, মানে কেওয়াইসি এখনো ভেরিফিকেশন হয় নাই, আমাদের প্রোগ্রেসে আছে, যে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস দেখাচ্ছে, তার মানে আমাদেরকে আরো ওয়েট করতে হবে কেওয়াইসিটা অ্যাপ্রুভালের জন্য। জাস্ট একটু ধৈর্য ধরে ওয়েট করে ফেলবেন। যদি আপনার কেওয়াইসি থাকে তারপরেও কিন্তু আপনার টোকেনটা আনলক করতে পারবেন। যদি আমরা এখানে আসি যে হোম সেকশনে, প্রতিদিন কিন্তু এটা আনলক করে দিচ্ছে এবং তারা বাইবিটে, এটা কিন্তু বাইবিটে লিস্টিং হবে, এখনো কিন্তু লিস্টিং হচ্ছে না, তারপরও কিভাবে এটা বাই সেল করা যাচ্ছে, এটা অনেকের কোয়েশ্চেন রয়েছে, সেটাও নিয়ে কথা বলবো। এবং আপনাদের টোকেনটা যদি আমরা ওয়ালেটে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভেলেবেল অ্যাসেটে কিন্তু একদমই 00 দেখাচ্ছে, সবকিছু 00। তার মানে এটা কিভাবে আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্সে নিয়ে আসবেন, কিভাবে আপনার এই টোকেনটা আনলক করবেন? আপনি চাইলে আপনার এটা পেন্ডিং এ থাকলে, এই যে অনেকে বলছেন যে ভাই কেওয়াইসি তো পেন্ডিং এ আছে, পেন্ডিং এ থাকুক সমস্যা নাই, আপনি আপনার টোকেন আনলক করতে পারবেন, বাই সেল এগুলো করতে পারবেন। তো কিভাবে করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। প্রথমে আমরা যদি প্রাইজের বিষয়টা নিয়ে কথা বলি, এটা কেন সুইং করতেছে, এক এক সময় এক একটা প্রাইস কেন দেখাচ্ছে? যদি আমরা প্রথমে এই যে ট্রেডিং মাঝখানে আইকনটাতে ক্লিক করি তাহলে এখানে আসলে, তার আগে আমরা একটা টুইট আপনাদেরকে দেখাচ্ছি যাই, তারপরে আপনি বেসিক্যালি বুঝতে পারবেন যে যেহেতু মার্কেটে এটা লিস্টেড না তারপরেও প্রাইসটা কিভাবে দেখা যাচ্ছে, আর আমরা বাই সেলটাই বা কিভাবে করতে পারছি, কেন আমাদের এটা বাই সেল হচ্ছে। আর মার্কেটে যেহেতু লিস্টেড না, আন্তাজে তো কেউ প্রাইস ধরে দিবে না বা আন্তাজে কেউ সেলও করবে না, আপনি সেল করলে এটা কেউ না কেউ তো বাই করবে, বা কোম্পানিও যদি বাই করে তাদেরও তো লস হবে, কোম্পানি নিজেও জানে না এটা মার্কেটে লিস্টেড হওয়ার পর এটা প্রাইস কী রকম হবে। তো যাই হোক, আমরা চলে আসলাম তাদের যে টুইটার হ্যান্ডেলটা রয়েছে অফিসিয়াল, এখানে চলে আসলাম। আসার পরে এই জায়গায় একটা পোস্ট তারা পিন করে রেখেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় একদিন আগে তারা পোস্টটা করেছে, এখানে তারা ওপেন করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডি পকেট ইজ ওপেনিং সি টু সি ট্রেডিং সোন, মানে সি টু সি ট্রেডিংটা চলে আসছে খুব শীঘ্রই, সি টু সি মানে কাস্টমার টু কাস্টমার এটার ট্রেডিংটা শুরু হয়ে যাবে, যেহেতু এখনো মার্কেটে এটা লিস্টেড না, কাস্টমার টু কাস্টমার ট্রেডিং করতে পারবে। কিভাবে এটা বাই সেল চলছে আমি দেখাবো আপনাদেরকে, জাস্ট ধৈর্য ধরে ওয়েট করতে হবে। এবং এটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, তবে এটা মার্কেটে যে লিস্টেড হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র 2 USDT এর মতো, 0.02 USDT মানে 2 সেন্ট মতো, এবং এটা এই পরিমাণ থেকে লিস্টেড হয়েছে। যখন আমাদের এই পরিমাণ ছিল তখন বেসিক্যালি প্রাইসটা আমাদের খুবই, মানে আমার $1300 থেকে $92 দেখাচ্ছিল, এখন আমাদের কাটলি কত আছে সেটা অনেকেই জানতে চাবেন। যদি আমরা সাইটে আসি, আসার পর ওয়ালেটে আসি, ওয়ালেটে আসার পর এই যে দেখতে পারবেন পাও অ্যাসেটস রয়েছে, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন আপনার টোটাল, এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাসেট কত আছে, প্রায় 4618টার মতো ক্যান্ডি টোকেন আমাদের আছে। এই টোকেনের ভ্যালু হচ্ছে এখন বর্তমান সময়ে, আমার যখন প্রায় 4618 টোকেন ছিল তখন এটার প্রাইস ছিল মাত্র 2 সেন্ট করে, 0.02 USDT করে, সি টু সি ট্রেডিং এর মাধ্যমে, সি টু সি মানে কাস্টমার টু কাস্টমার মাধ্যমে, এবং এখানে এটা পার ডে আনলক করে দিবে তারা, এখনো কিন্তু সবগুলো আমাদের আনলক হয় নাই, কেওয়াইসি রয়েছে, এখনো কেওয়াইসি ছাড়াও আপনার আনলক হবে, তবে এখনো সবগুলো আনলক হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিদিন কেওয়াইসি ছাড়া আনলক দিবে তারা, আমাদের কেওয়াইসি ছাড়াও আনলক করতে দিবে, তবে এটা দিবে খুবই অল্প, 0.001 USDT এর মতো, আর যখন আমাদের কেওয়াইসি হয়ে যাবে তখন বেসিক্যালি এটা 0.1 USDT দেখাবে, এবং এটা যখন মার্কেটে লিস্টেড হয়েছে সি টু সি ট্রেডিং এ দেখাচ্ছে 2 সেন্ট করে, মানে 0.02 USDT এর মতো, এবং তারা যখন এটা এক্সচেঞ্জারে লিস্টিং করবে তখন এই যে দেখতে পাচ্ছেন আওয়ার এক্সচেঞ্জার লঞ্চ প্রাইস ইজ 0.3 USDT মানে 30 সেন্ট, এক একটা টোকেনের ভ্যালু 30 সেন্ট করে, তার মানে ভাই বুঝতে পারছেন 30 সেন্ট করে যদি এক একটা টোকেনের ভ্যালু হয় তাহলে কি পরিমাণে প্রাইস আপনার হবে। আর তারা যখন এখানে 2 সেন্ট করে এটা মার্কেটে লিস্টেড করেছিল, এবং মার্কেটে লিস্টেড বলতে সি টু সি যখন লিস্টেড হয়েছিল তখন আমাদের প্রাইসটা আবারও ডাউন হয়ে গিয়েছিল, কিন্তু এখন যে হাই হয়েছে তার পিছনের রিজন হচ্ছে, যদি আমরা আবারও ট্রেডে আসি, এই যে মাঝখানে আসি, এখানে বেসিক্যালি ট্রেডিংটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন 2 সেন্ট করে লিস্টেড তারা করেছিল, বাট বর্তমান সময়ে এটার প্রাইস কি পরিমাণ আপ হয়েছে, আপ হয়ে এই জায়গায় দেখতে পাচ্ছেন 12 সেন্ট করে, এখন যেহেতু 12 সেন্ট করে পার টোকেনের প্রাইস দেখাচ্ছে সি টু সি প্ল্যাটফর্মেই, তার মানে বুঝতে পারছেন ভাই যদি এক্সচেঞ্জারে লিস্টেড
প্রফিট হয় এটা 30 সেন্টের উপরেও চলে যেতে পারে, তার মানে আপনাদের ভালো একটা প্রফিট হতে যাচ্ছে যারা এখানে কাজ করেছেন। এখন যেহেতু 12 সেন্ট করে দেখাচ্ছে সেই জন্যই বেসিক্যালি আমাদের প্রাইসটা এখানে আপ হয়েছে 12 সেন্ট করে, যেহেতু লিস্টিং তো তারা করে দিয়েছে $2 করে, কিন্তু এটা প্রেডিক্ট হয়ে হয়ে এখন বর্তমান সময়ে 12 সেন্ট করে পার টোকেনের ভ্যালু। এখন এটা যদি আবারও ডাউন হয়ে যায়, এই প্রাইসটা 12 সেন্ট থেকে ডাউন হয়ে যায়, তার মানে আমাদের এখানে ব্যালেন্স কমবে, আর যদি 12 সেন্ট থেকে আরও আপ হয় তার মানে আবারও এখানে আমাদের ব্যালেন্সটা আবারও বাড়বে। আশা করি বুঝাতে পেরেছি, মার্কেট প্রেডিক্ট এটা বুঝতেই পারছেন, মার্কেটে যত প্রাইস থাকবে তত আপনার যত পরিমাণ টোকেন থাকবে তার ভ্যালু তত দেখাবে। এখন যদি আমি একটু হিসাব করে দেখাই, এখানে আমাদের আছে প্রায় 4,618 ক্যান্ডি টোকেনের মতো। ওকে, আমরা চলে আসলাম আমাদের ক্যালকুলেটারে এবং আমাদের কি পরিমাণ টোকেন আছে এই পরিমাণে 4,618, বাকিগুলো বাদ দেন। যদি আমরা ইনটু করি 0.0 তারপরে আবারও 002 তে, তাহলে দেখতে পাচ্ছেন, সরি 00 না 0.02 তে, এই যে দেখতে পাচ্ছেন 0.02 তে যখন ছিল আমাদের প্রাইস ছিল $92, এই যে দেখতে পাচ্ছেন 92.something ছিল আর কি, এই পরিমাণে প্রাইস ছিল। যখন এইটা প্রাইসটা আপ হয়ে গিয়েছে 12 সেন্টের মতো, তার মানে 0.12 দিয়ে যদি আমরা 12 দিই, তাহলে দেখতে পাচ্ছেন $554, এই যে দেখতে পাচ্ছেন $554, তার মানে আমাদের সবকিছুই কারেক্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এটা আমাদের এই পরিমাণ ব্যালেন্সে আমরা এটা সেল করতে পারবো বর্তমান সময়ে যেটা আছে, পরবর্তীতে এটা আপ এন্ড ডাউন হলে তার উপর নির্ভর করবে। এখন যদি আপনি বাই সেল করতে চান, আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার টোকেনটা কালেক্ট করতে হবে। কালেক্ট করার জন্য এই যে এখনো কিন্তু সম্পূর্ণটা আনলক হয় নাই, এই যে অ্যাভেলেবল ব্যালেন্স আমার এখনো জিরো আছে। তো এখন যদি আমরা হোমে আসি তাহলে দেখতে পারবেন নিচের দিকে আসলে এটা প্রতিদিন আমাদেরকে আনলক, যেহেতু এখনো কেওয়াইসি প্রসেসিং এ আছে, তারা কিন্তু তাদের টুইটের মাধ্যমে বলে দিয়েছে যেহেতু আমাদের কেওয়াইসি পেন্ডিং এ আছে, পেন্ডিং এ থাকার কারণে বা প্রগ্রেসে থাকার কারণে আমাদেরকে আনলক করে দিবে একদমই অল্প পরিমাণে, এই যে 0.001 USDT, একদমই কম, 1 সেন্টের কম আমাদেরকে আনলক করে দিবে। আর যখন এটা আমাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তখন বেসিক্যালি আমাদের 0.1 মানে 10 সেন্টের মতো করে পার ডে এটা মানে আনলক করে দিবে আর কি। আশা করি বুঝাতে পেরেছি। তো এখন আমরা কি করব, এই জায়গা থেকে এটা কালেক্ট করব, তার জন্য আমরা হোমে আসব, নিচের দিকে আসবো, আসার পর এই যে ওপেন দেখতে পাচ্ছেন, যদি আমরা ওপেনে ক্লিক করি তারপরে দেখতে পাচ্ছেন এই যে ওপেনে করার সাথে সাথে আমাদের এই পরিমাণ ব্যালেন্স কিন্তু তারা আনলক করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রফিট দেখাচ্ছে এই পরিমাণে আনলক হয়ে গিয়েছে এবং কনগ্রেচুলেশনস টু ইউ। এখন আমরা কি করব, এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, তার মানে আমাদের যদি এখন ওয়ালেটে আসি, ওয়ালেটে আসার পর এখানে যদি একটা রিফ্রেশ করি এবং রিফ্রেশ করার সাথে সাথেই দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ব্যালেন্সে এই পরিমাণে আনলক হয়েছে। তো এটা এই জায়গায় চলে আসবে, আজকে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তো এইখানে যখন আপনি পার ডে ক্লিক করবেন, এখন আমাদের আর হবে না, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ক্লাইম টু ডে, মানে আমরা অলরেডি ক্লাইম করে ফেলেছি আজকের দিনের জন্য। তো কালকে যখন আবার করবেন তখন আবার আনলক হবে, এরকম করে প্রতিদিন আপনি ক্লেম করতে পারবেন, তবে এখন খুবই অল্প পরিমাণে ক্লেম করতে পারবেন। যখন আমাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আরও বেশি পরিমাণে ক্লেম করতে পারবো, এবং আপনি চাইলে এখনই এটা বাই সেল করতে পারবেন। তার জন্য আপনাকে হোমে আসতে হবে, এই যে ম্যান আইকনে আসার পর এখানে নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রেডিং পাসওয়ার্ড রয়েছে, আপনি ট্রেডিং পাসওয়ার্ডে ক্লিক করবেন। অ্যান্ড ট্রেডিং পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এটা সেভ করে নিতে হবে ট্রেডিং পাসওয়ার্ডটা। কিভাবে সেভ করতে হবে, এই জায়গায় আপনাকে সেন্ড ভেরিফিকেশন কোড, প্রথমে আপনাকে পাসওয়ার্ড দিয়ে নিতে হবে, মিনিমাম 6 ডিজিটের এখানে পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা নিচে এই জায়গায় বসাবেন। অ্যান্ড তারপরে আপনি গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করার পর আপনি এখানে যে মেইলটা দিয়েছেন সেই মেইলে একটা কোড সেন্ড করা হবে, সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ বা কনফার্মে ক্লিক করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি লাস্ট ভিডিওতে অনেক কমপ্লেন পেয়েছি যে এখানে ইমেল ভেরিফাই হয় নাই অনেকের, এখন ইমেল ভেরিফাই করার সময় কোড সেন্ড করতেছে না তাদের। এখন রাইট নাও যেহেতু কেওয়াইসি নিচ্ছে তার মানে হতে পারে এটা অফ আছে, এটা যেহেতু অফ আছে আপনার যখন কেওয়াইসিটা আসছে কেওয়াইসিটা সাবমিট করে ফেলেন, যারা সাবমিট করে নাই কেওয়াইসিটা সাবমিট করে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি মেলটা করবেন। আপাতত মেলে একটু ঝামেলা হচ্ছে, অনেকেই কোড পাচ্ছেন না, একটু ওয়েট করেন, আপনার কেওয়াইসি এসে থাকলে আপনি কেওয়াইসিটা সাবমিট করেন। আমার মনে হয় ইমেল ছাড়াও কেওয়াইসি সাবমিট করা পসিবল, যেহেতু ওই জায়গায় ইমেলের ভেরিফিকেশনের কোনো কিছু নাই, আপনি কেওয়াইসিটা সাবমিট করে ফেলেন আর ইমেলটা দিবেন। যখন আপনার কেওয়াইসিটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনি যে বাইবিটের ইমেলটা ছিল, আপনি বাইবিট অ্যাকাউন্ট যেটা দিয়ে তৈরি করবেন সেটা এখানে দিয়ে আপনি তৈরি করে ফেলবেন। এবং অলরেডি কিভাবে এখানে কেওয়াইসি করতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেস আমাদের চ্যানেলে আছে, সেই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, আশা করি বুঝাতে পেরেছি। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের এই প্রসেসের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।